তো রাঁচিতে এসে আমরা আজকে কোনো সাইট সিন করতে পারিনি, তো তাতে কি হয়েছে এদের দুঃখ করার কিছু নেই, কারণ আমরা এখন যাব ঝাড়খণ্ডে ওয়ান অফ দ্য ফেমাস ফুড আইটেম ট্রাই করতে। চলো আমার সাথে রাঁচির রাস্তায় বেরিয়ে পড়ি। তো আমরা আজকে কি ট্রাই করতে চলেছি? লিট্টি চোখা খায়েঙ্গে রাঁচি মে হাম যায়েঙ্গে। সো আমরা আজকে যাব রাঁচির ওয়ান অফ দ্য ফেমাস লিট্টি চোখা স্টল, সেটা হচ্ছে ভোলা লিট্টি চোখা স্টল। এরপর আমাদের এই যে রাখা আছে চা, কালকে সকালে সাইট সিং এ যাওয়ার আগে চলো বাই বাই গুড নাইট, কালকে আবার দেখা হবে। হে গাইস, গুড মর্নিং গাইস, আমরা আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছি, কালকে যেহেতু 11টার মধ্যে ঘুমিয়ে গেছিলাম, আজকে 5:30টাতে ঘুম ভেঙে গেছে। তো আমরা ভাবলাম কেননা ওয়েদার বাইরে খারাপ থাকতে পারে, তো যত তাড়াতাড়ি পারি আমরা সাইট সিং গুলো করে নেবো। এখন আমরা বেরোচ্ছি রাঁচির আবার স্ট্রিট ফুড ট্রাই করতে, দেখি কি পাওয়া যায়। সকালে ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্টটা করে আমরা স্নান করে রেডি হয়ে পড়বো, বেরিয়ে পড়বো কোথায়, পাত্রাতুর দিকে। সো আমরা আজকে যাবো পাত্রাতু ভ্যালিতে। পাত্রাতু থেকে হুন্ডুরে আজকে প্রচুর অনেক কিছু কভার, আজকে অনেকগুলো কভার করা আছে। প্রথমে আমরা যাবো পাত্রাতু ভ্যালি, পাত্রাতু থেকে হুন্ডুরু হয়ে জোনহা সীতা ঘুরে আমরা আবার চলে আসবো এই হোটেলে, হোটেল আকাশদ্বীপে। এই রাঁচির সাইট সিং এর পুরো ভার্চুয়াল ট্যুরের মজা নিতে থাকো চলো। আর আমরা এখন যাই ব্রেকফাস্টটা করে আসি, লেটস গো। তো বন্ধুরা আমরা এখন আছি রাঁচি ওল্ড ট্যাক্সি স্ট্যান্ড ডেইলি মার্কেটে। ভাই আপনার নাম কি? মেরা নাম তানবীর। তানবীর আপ যা বের হ্যাঁ তো রাঁচি মে। আচ্ছা দেখি তানবীর ভাই স্টলে পুরি সবজি খেয়ে দেখি কেমন লাগে। ভালো 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 হবে বলছে। বাংলা জানো? নেই বুঝো না, বাংলা নেই আছে আর সমাজ নেই। আমলোক তো থোড়া থোড়া হিন্দি আছে, আর আমার লোক থোড়া থোড়া বাংলা আছে। আচ্ছা আচ্ছা তো ঠিক আছে। সবজিতে ছোলা মটর পনির সব রকম দিয়েটা মিক্সড সবজি, অসাধারণ লাগবে। 4 পিস পুরি থাকবে সবজি, আর তার সাথে 1 পিস জিলিপি থাকবে 30 টাকা প্লেট। তো আমি বলবো যথেষ্ট ভালো এবং বেশ চিপে ভালো খাবার। এবারে আমি জিলেপিটা খাবো, জিলেপিটা বেশ দারুণ সাইজ আছে, বেশ ক্রাঞ্চিও মনে হচ্ছে, দেরি না করে খাওয়া যাবে। জিলেপিটা অসাধারণ, আজকে লুচি সবজি আর এই জিলেপি খেয়ে বেশ ভালো লেগেছে, দারুণ লেগেছে, দারুণ। তো কালকে আজাদিন খাবার ব্রেকফাস্ট করতে ভালো ছিল। সো ওল্ড ট্যাক্সি স্ট্যান্ড ডেইলি মার্কেটের এখানে এই যে স্টল আছে, তবে চিনতে অসুবিধা হবে না, একটা কর্নারে দাদার দোকানটা আছে। তোমরা যারা রাঁচিতে আসবে এখানে আশেপাশে হোটেলে থাকবে, তারা অবশ্যই ব্রেকফাস্টে এই পুরি সবজি আর তার সাথে জিলেপির যে কম্বোটা এটা ট্রাই করো। এরপর আমরা একটু চা খাবো, চা খেয়ে চলে যাবো হোটেলে, হোটেল থেকে সোজা স্নান টান করে বেরিয়ে যাবো পাত্রা তুলে দিয়ে। তো বন্ধুরা আমি তো রেডি, সিদ্দিক এখনই রেডি হয়ে যাবে, তোমরা কি রেডি? রক অন দা রোড এবং আজকে যে ধামাকাদার সাইট সিং হবে সেগুলো দেখার জন্য প্রস্তুত তো? লেটস গো। পরে নিচে যাবো, তো পাত্রাতু ড্যাম আছে নিচে, তো পাত্রাতু ড্যামে আমরা বোর্ডিং করবো। আর ড্রোন শট গুলো এখনই দেখে নাও কেমন লাগলো, কমেন্ট করে অবশ্যই বলবে। চলো পাত্রাতু ভ্যালির ভিউ দেখে নাও ড্রোন শট।
আমরা এখন আছি পাট্রাতু ড্যামে, ড্যামের ভিউটা দেখিয়ে দিচ্ছি। আমরা ভেবেছিলাম নৌকা বিহার করব, এখানে শিকারা রাইড হয়, ডাল লেকের মতো শিকারা হয়, তো শিকারা রাইডও করতে পারো ডাল লেকের, সরি ডাল লেক বলছি। পাট্রাতু ড্যামের ভিতরে একটা আইল্যান্ড আছে, তো আইল্যান্ডে যদি যেতে চাও তো এটা মোটামুটি কস্টিং ভালোই করে, 1000 টাকার মতো কস্টিং করছে। আর যদি এমনি এখানে একটা মছলি ঘর আছে, মছলি ঘরের পর্যন্ত যাও তাহলে 400-500 টাকার মতো নেয়। তো এই হচ্ছে দুজনের কস্টিং, পরে এরপরে দেখি আমরা যদি বোটিং করি কি করবো না এখন বুঝতে পারছি না, যে এতটাই রোদ হয়ে গেছে, রোদটা একটু কমলে বোটিং করা যেত। তো বন্ধুরা আমরা এখন শিকারা রাইড করতে চলেছি পাট্রাতু ড্যামে, আর এই হচ্ছে শিকারা আমাদের, এই হলুদ কালারের যেটা আছে, তো এর নাম হচ্ছে জলপরী। তো আমরা এখন জলপরীতে রাইড করব, এবং একটা ওই দূরে একটা আইল্যান্ড আছে, আইল্যান্ডের ভিতরে যে রিসর্ট আছে আমরা সেই রিসর্ট অবধি যাবো। বন্ধুরা আমরা এখন ডাল লেকে আছি, সরি তুই ডাল লেক নয় রাঁচির পাট্রাতু লেকে আছি। তো এখানে ডাল লেকের মতোই ফিলিংস নিচ্ছি, তার কারণ হচ্ছে পাট্রাতু ভ্যালিতে আমরা শিকারা রাইড করছি, দারুণ লাগছে শিকারা রাইডটা। তোমরা দেখো কেমন লাগলো জানাও, আর পাট্রাতু ভ্যালিতে এসে তোমরাও শিকারা রাইড করতে পারো। বন্ধুরা আমরা এখন চলে এসেছি পাট্রাতু ড্যামের মধ্যে অবস্থিত একটি আইল্যান্ডে, পাট্রাতু ড্যামের মধ্যে এই যে আইল্যান্ডটিতে একটা নতুন রেস্টুরেন্ট খুলতে চলেছে, এবং এর যে ভিউটা অসাধারণ। এখানে একটা গ্যালারি মতো ব্যবস্থা আছে, মিডিলে একটা দেখতে পাচ্ছ যে এখানে একটা ছোট্ট মাঠের মতো ব্যবস্থা করা আছে, সেখানে সোলার প্যানেলও বসানো আছে, চারিদিকে লাইট ব্যবস্থা আছে। তো এই জায়গাটাতে যদি বিকালের দিকে আসা যায় তো বুঝতে পারছো কতটা সুন্দর লাগবে। আমরা এখন সকালবেলা এসেছি এবং আমরা শিকারা রাইড করে এসেছি, এবার আমরা তোমাদের সমস্ত ভিউটা পুরোটা ঘুরে দেখাবো, এই রিসর্ট কাম রেস্টুরেন্টটাকে ঘুরে দেখাবো, আর তোমরা দেখতে থাকো। আর এবারে দেখো কিছু ড্রোন ফুটেজ দেখে নাও, চলো শুরু করা যাক ড্রোন শট। এটার নাম হচ্ছে এন্টার্কটিকা সি ওয়ার্ল্ড, এই জিনিসটাকে একটা ওয়াটার অ্যাক্টিভিটি স্পোর্টের কেন্দ্র হিসেবে তুলে ধরা হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের বোট রাইডিং, এয়ার রাইডিং শোগুলো আছে। তো বন্ধুরা আমরা আমাদের এই আইল্যান্ড রিসর্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এন্টার্কটিকা থেকে আমরা বেরিয়ে পড়েছি, এবার আমরা আমাদের শিকারা রাইড করে আবার আমরা চলে যাব ওই পারে যেখান থেকে আমরা শিকারা নিয়েছিলাম। তো চলো এরপরে আমরা হুন্ড্রু জোনাস সীতা ফলস আজকে আমরা করতেই হবে, এখন বাজে প্রায় 12টা বাজতে চলেছে। সিদ্দিক বলো তোমার এক্সপেরিয়েন্সটা। এক্সপেরিয়েন্স তো মানে হেভি এক্সপেরিয়েন্স। হেভি এক্সপেরিয়েন্স হেভি মানে কি ভারী এক্সপেরিয়েন্স? না না ভাই নয়, হলো দারুণ প্রাকৃতিক পরিবেশটা দারুণ সুন্দর, চারিদিকে একদম পাহাড়ের মধ্যে মাঝখানে লেকটা আছে, একদম প্যানোরামিক ভিউ পুরো, একদম চারিদিকে পাহাড় মাঝখানে লেক, আর এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে লেকের মধ্যে যে কি বলবো শিকারা রাইড, শিকারা রাইডটা কেমন লাগিয়ে দারুণ লাগছে একদম। আর আমাদের বোটের মাঝি ভাইও সত্যি খুব ভালো, রাজিদ সত্যি কথা বলতে এটাতে রিগ্রেট তো করার কোনো কিছু নেই, কিন্তু আমাদের এতটাই ভালো লেগেছে যে আমাদের এখান থেকে যেতে ইচ্ছা করছে না। যারা পাট্রাতুতে আসবে শুধু পাট্রাতুতে ভ্যালিতে ওই রাস্তা ঝিকঝাক রোড দেখে কেউ পাট্রাতু ভ্যালিতে বেরিয়ে যাও না, পাট্রাতু লেকটাকে এনজয় করো, পাট্রাতু লেকটাকে এক্সপ্লোর করো, লেকে শিকারা রাইড করো, এটা একটা খুব আলাদাই আনন্দ দেবে। কবে কাশ্মীর যাবো, কাশ্মীরে গিয়ে শিকারা রাইড হবে কি হবে না সেটা এখন জানি না। আর পাট্রাতু লেকের একদম মধ্যিখানে একটা আইল্যান্ড আছে, সেই আইল্যান্ডে অনেকগুলো ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি ব্যবস্থা ঝাড়খণ্ড ট্যুরিজম করছে, তো সেটা এখনও খোলেনি, ওপেন হয়নি সেটা, তো সেটা তোমরা এই ঝাড়খণ্ড
ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সার্চ করে দেখতে পারো যে ওটা ওপেন হচ্ছে কবে কিনা। তো এই পর্যন্তই পাত্রা দুটো আমাদের এক্সপ্লোর করা শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা আমাদের শিকারা রাইড এন্ড করলাম পাত্রা তুহালিতে। এবার আমরা চলে যাচ্ছি হুন্ড্রু ওয়াটারফলসের দিকে। তো হুন্ড্রু, ঝোনা, সীতা একই কাছাকাছি আছে, তো ওইগুলোর দিকে আমরা যাবো। সো হুন্ড্রু ওয়াটারফলে গিয়ে দেখা হবে, চলো দেখতে থাকো। ডাল লেকে, থুড়ি ডাল লেক না, পাত্রা তুলে আমরা এখন শিকারা রাইডে টুকটাক টিফিন খাওয়া চলছে। এই যে লেজ খেলাম, কেক খেলাম, তার সাথে বিস্কুট খাচ্ছি এখন। তো বেশ মজাই লাগছে।